আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়াররা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো ইমো ভিডিও কল লাইভ সেটিং তো লাইভ সেটিংয়ে কীভাবে আপনি লাইভ করবেন এবং কি কিভাবে আপনারা লাইভে যাবেন আপনারা নিজেরা লাইভে যাবেন এবং কী কীভাবে অন্যের লাইভে ঢুকবেন তো এবং কীভাবে গেস্ট অ্যাড করবেন এবং কী আমি লাইভ এস্টিমেট করবেন সব যতটুকু জানি ততটুকুই আমি আপনাদেরকে জানাবো আর যারা জানেন তাদের জন্য এই ভিডিওটা যারা নতুন লাইভে যেতে চান লাইভ লাইভটা বিষয়টা জানেন না তা তাদের জন্য এই ভিডিওটি তো টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না বিষয়টা কারণ না বুঝে আবার উল্টা কমেন্ট করবে সেগুলো আর ভালো লাগবে না এজন্য আপনারা ফুলভাবে ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে তো আমাদের ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন কেন পরবর্তী ভিডিওগুলো যেন মিস না হয় আপনারা যেন সব প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন তো চলুন শুরু করা যাক আমাদের ইমো অ্যাপসে ঢুকে যায় এবং সাথে সাথে লাইভ স্ট্রিমের সেটিং দেখে ফেলি তো এখন আমি আমার ইমোটা ওপেন করবো এ ওপেন করে ফেললাম ওপেন করার পরে আপনারা ভালোভাবে ভিডিওটি ফলো করবেন না ফলো করলে কিন্তু বুঝতে পারবেন না আপনার এই যে নিচে থ্রি লেন বাটন আছে বাম পাশে এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনাদের এখানে কোনো সেটিং করতে হবে না ডিফল্টভাবে থাকবে এরকমই থাকবে চার নম্বরে দেখেন যে অপশান আসছে ভিডিও আইকন সাথে আছে লাইভ লাইভ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরা হলো মা এরা লাইভে আছে আমি তাদের সাথে ইচ্ছা করে জয়েন হতে পারি কি তাদেরকেও আমি আমার সাথে জয়েন করাতে পারি তো আমি এক একে সবগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে খারাপ মেয়ে ওনার সাথে একশো ছিয়ানব্বই জন ভিউয়ার আছে তার সাথে এখন কানেক্টেড আছে তারপরে আছে যাক এই নাম পড়া সম্ভব না এত লেখাপড়া জানি না আমি শেষ অনুরোধ ওনার সাথে একজন আছে জুই আক্তার জুলি ওনার সাথে কেউ ওনার সাথে চৌষট্টি জন আছে জন আছে তো আমি ওদের সাথে জয়েন আমি তখন প্রথমে বলেছিলাম যে অন্য কিভাবে আপনারা যাবেন এখন তাদের আমরা চলে যাব ঢুকে আচ্ছা এই কম লোকের ভিতরে যাই আচ্ছা একশো ছিয়ানব্বই এখানে যাই যাওয়ার এখানে অপশন আসছে শেয়ার প্রথমে আপনি যদি কাউকে শেয়ার করতে চান ভিডিওগুলো তারপর জয়েন্ট গেস্ট এখানে ক্লিক করলে আপনি কাউকে জয়েন করতে পারবেন এমনকি ভিউ কত দেখতাছে দেখতেছে এগুলা ভিউ লিস্ট এখান থেকে দেখতে পারবেন এ হু এদিকে লাস্ট টিপস গুলা এখানে সবগুলা নাম আসছে হোয়াইট লিস্ট যেগুলো ওয়াইট করতেছে তাদের নাম এখানে আসছে এস্টিমেট কারা এস্টিমেট করছে খারাপ মেয়ে প্রথমে এটাকে এস্টিমেট করছে লাইভ আসছে আর এখান থেকে জয়েন ক্লিক করলে আমি জয়েন হয়ে গেলাম বা স্টোপ করলে আমি স্টপ করে দিলাম আমি স্টোপ জয়েন হয়ে জয়েন থেকে বের হয়ে গেলাম তারপরে এখন আমি যদি এই লেপ থেকে বের হবো কিভাবে আমাদের কিন্তু এখান থেকে বের হতে হবে ওইখানে উপরে দেখেন এ সংখ্যা আছে শোকাইকোন গেছে দুইশো বা তার কম আসা এইভাবে আর এখানে যদি আপনি কোনো কমেন্ট করেন আমি লিখলাম হ্যালো হ্যালো লেখে যদি আমি লিখলাম তার আমার মেসেজটা এখন ওইখানে ডিসপ্লেতে দেখাবে হ্যালো চলে আসবি আমরা তো অনেক কমেন্টে নিচে বসে আছে এই যে মহারালি হ্যালো আমি হ্যালো লিখছি তারপরে এখানে যে লাইক দিয়ে তাহলে আমার লাইক তো তাদের সাথে শেয়ার হয়ে যাবে তারপরে এখানে বিভিন্ন ইমোজি ব্যবহার করা যায় এখন যদি প্লাস বাটনে ক্লিক করেন দেখেন কি আসে প্লাস বাটন করলে সে কত জনের সাথে লেখা আছে উনিশ জনের সাথে গিফট কোন গিফট করতে চাই তার প্রোফাইল এখান থেকে আপনি তার প্রোফাইল চেক করতে ফলো এবং রিপোর্ট আপনি ফলো করতে পারেন এবং তাকে রিপোর্ট করতে পারেন খারাপ লাগলে যাই হোক এখন আমরা লাইভ থেকে এখান থেকে লেবেগে ক্লিক করে বের হয়ে গেলাম এখন আমাদেরকে কি করতে হবে আমরা এখন নিজের লাইভে যাব এজন্য কি করতে হবে আমরা নিজেরা যখন লাইভে যাব এই ভিডিও আইকনেতে ক্লিক করব এখানে লাইভ কাস্ট বট অন ইমো এখানে অপশনগুলো চলে আসছে প্রথমেই লেখা আসছে লাইভ তারপর আছে গো লাইভ তো এখন আমরা কি করব গো লাইভে ক্লিক করতে হবে নিচে লেখা আছে ট্যাপ টু লাইভ ভিডিও আমরা গো লাইভে ক্লিক করব এখন লাইভ আমাদের শুরু হয়ে গেছে দেখেন এখন আমি লাইভে চলে আসছি আমার সাথে এখন কি করতে হবে এখানে আমি যদি কাউকে তা ফোন দেই তাহলে এই যে ফোন বাটন আছে না এখানে ক্লিক করতে হবে যদি শেয়ার করি তাহলে আমি শেয়ার বাটনে ক্লিক করতে হবে তারপরে যদি অ্যাডমিন কাউকে আমি অ্যাডমিন শেয়ার করার জন্য আমি যদি কাউকে শেয়ার করি তাহলে এখান থেকে আমি শেয়ার করতে পারবো আমার ফেসবুকে বা ইমোতে অথবা মেসেঞ্জার লাইটে শেয়ারি ডে শেয়ার পিসিতে ট্রান্সফার মেসেঞ্জার এস এম এস হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় আমি শেয়ার করতে পারবো আমার এই ভিডিওটি লাইভ ভিডিওটি তো আমি কোনো জায়গায় শেয়ার করবো না আমি এখন গেস্ট অ্যাডমিন সেট করবো যদি গেস্ট অ্যাডমিন সেট করতে চাই আমি এখানে থেকে করতে পারবো ভিউ কেউ নাই হু ইজ পিপল হু আর ওয়াচিং আর লাইভ স্টিমেন্ট কেউ দেখে না লিস্টে কেউ নাই আমার হু ইজ রিকোয়েস্ট টু জয়েন লাইভ স্টিমেন্ট আমার কাউ কেউ রিকোয়েস্ট করে না আমি তাকে কাউকে জয়েনও করি নাই এই যে আমার নামটা এখানে লেখা উঠছে তারপরে এখানে যদি লাইক বাটনে ক্লিক করি আমি দেখেন লাইক হয়ে যেতেছে আমার ভিডিওটির ভিতরে যদি এখানে আমি কমেন্ট করি বা অন্য কেউ কমেন্ট করে তো সেটাও দেখছেন আমি এখানে কি লিখবো আপনাকে অনেক যেহেতু এখানে কমেন্ট করি তো এখানে আমার কমেন্টটা আমাকে দেখা যাচ্ছে আপনাকে অনেক যখন আমি লাইক করছি আমাকে আমি তখন কিন্তু আমার লাইভ আমি দেখছি তো সরি তো এখানে এভাবে সেটিংটা তারপর উপরে যে আইকনটা আছে চোখ আইকন আই আইকন সে কিন্তু এখানে কিন্তু জিরো একবার ওয়ান ওর ছিল একজন হয়তো লাইভে আসছিল তো এখানে আপনার সংখ্যা দেখাবে কতজন লাইভে আছে যদি এন্ড করতে চান তাহলে উপরে যে লাল বাটন আছে এন্ড এখানে ক্লিক করলে আপনি আপনি লাইভ থেকে বের হয়ে যাবেন তো আমি কাউকে কল যদি দিতে চাই এখানে এখান থেকে আমি কল দিতে পারবো ক্যামেরা ঘুরাতে ঘুরার এই চেঞ্জও করতে পারবো ইচ্ছা করলে আমি ক্যামেরা চেঞ্জ করে ফেললাম আমি এটা পিছনের কালারটা আর এটা হচ্ছে ফ্রন্ট তো একজন কিন্তু চলে আসছে তো আশা করি ভিডিওটি বুঝতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কারণ পরবর্তীতে যেন এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে চান তো বন্ধুরা আছে এবং তুই আগামী টুইটার আমন্ত্রণ আল্লাহ হাফেজ